সমালোচনা করতে চেয়ে এ কথাটা লেখা রয়েছে ওশিয়াতটা খুলে দেবে ওশিয়াত এটা একটা বিশেষ কথা আন্ডারলাইন করে যে কি যারা শরিয়াত মানে চলবে তাদের কাছে তোমরা চোখ তুলতে পারো যারা শরিয়াত মানবে না তোমার যেতে হবে না দূরে ধারে ধারে আর বিশেষভাবে আলোচনা সমালোচনা তোমরা সমালোচনা করতে না এর অনেক ব্যাখ্যা হয় এর ব্যাখ্যার একটা ব্যাখ্যা বলি আপনি সেই ব্যাখ্যাটা আগে শুনুন অপ্রিয় ভাইরা আমার জেনে রাখেন না আমার আপনার আপনি মুসাদের জামান আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলিহি তিনি তানার আওলার সম্পর্কে সমালোচনা করতে নিষেধ করেছেন দূরে থাকতে বলেছেন কারণ হলো এটাই আল্লাহ রুলিরা মরেন না আল্লাহ রুলিরা মরেন না আল্লাহ রুলিরা তারা মরেন না মরেন না মরেন না আলা ইন্না উলিয়া আল্লাহ হিলা আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাওফুন আলাইহিম ওয়ালা

ছিলেন আল্লাহর বাবু বান্দাল্লাহর উনি ছিলেন এতে কারোর সন্দেহ নাই তিনি আল্লাহ বাকের পক্ষ থেকে মুজাদ্দেদ হয়েছেন প্রিয় ভাইয়েরা মজার কথা হলো হলো আমি আমার উল্লাহ আপনাদের কাছে বলে যাই এখন দেখেন যে মানুষটা মরে না যে মানুষটা ইন্তেকাল করার পরেও জিন্দা আসে খবরে আছে হাদিস শরীফ এসেছে আল্লাহ বা পপুলার হাবিনের হাবিব বলেছেন হাদিস ইসতা হাদিসে কুদসি বান্দা তোমরা জেনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর ফেরেশতা আমাকে আল্লাহর পক্ষ থেকে বলেছেন তোমরা আল্লাহর ওলিদের সম্পর্কে সমালোচনা করোনা আল্লাহর ওলিদের সম্পর্কে কোনো বাজে কথা বলো না আল্লাহর ওলিদের সম্পর্কে যেখান থেকে যে মুলুক থেকে যে জায়গা থেকে যে রাস্তা থেকে যে জায়গা থেকে বলরা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ওলি বাংলাদেশ সাথে যারা করে আমি আল্লাহ পাক সে যেন আমার সাথে জিহাদ করলো সে যেন আমার সাথে শত্রুতা করলো আমার ওলি বান্দাদের সাথে শত্রুতা করার বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি আমি আল্লাহ একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কেননা আমার বান্দাদের আমি হাত হয়ে যাই আমার কুদরতি হাত হই আমার প্রিয় বান্দাদের আমি কুদরতি চোখ হই আমার প্রিয় বান্দাদের কুদরতি পা হয়ে যায় আমার প্রিয় বান্দাদের আমি এমন ক্ষমতা দিয়ে থাকি আমার প্রিয় বান্দারা পৃথিবীর সব আনতে যেতে পারে ও প্রিয় ভাইরা আমার আমি আজকে আমি আজকে আমানুল্লাহ আপনাদের কাছে বলে যাই মনে রাখুন আমার আমার মুজাদ্দিদে জামান ফির আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইকে আপনি মানেন চাই না মানেন আপনি বিশ্বাস করেন চাই না বিশ্বাস করেন সারা পৃথিবীর কোটি কোটি মানুষ বিশ্বাস করে তিনি মুজাদ্দিদে এর ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ তাকে উচ্চ ওলি বানিয়েছেন আমার নবীর সঙ্গে একবার নয় দুবার নয় আমার নবীর সঙ্গে শত শতবার আল্লাহ দিদার করিয়েছেন একবার বলবেন না সুবহানাল্লাহ

সিদ্দিক সিদ্ধিকা আবু বাকর আম্মা জান হজরত আয়সাও রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান ছিলেন ও প্রিয় ভাই না সেই বংশের সূত্র ধরে আমার নুসাদের জামান ওই একই বংশে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ একই বংশের একই বংশের এক দিকে তিনি মুজাদ্দিদ তিনি আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি অপর দিকে নবী সাহাবা থেকে নিয়ে আমার নবী থেকে নিয়ে আল্লাহ তাদের সূত্র ভাই সূত্র আল্লাহ যে যোগাযোগ করে দিয়েছে ও প্রিয় ভাইরা আমার আমার মুজাদ্দিদ

পুরুষদের বাজে কথা বলে ফেলবে আর এই বাজে কথা বলাতে আল্লাহ তোমার দুশ্মন হয়ে যাবে আল্লাহ তোমার শত্রু হয়ে যাবে আমি আবু বাকর তাই বলছি তোমরা সতর্ক থেকো জোরে বলো সুবহানাল্লাহ কথাটা বোঝা কথাটা বোঝা আমি ধর্মপরের কথা আমার আল্লাহ আল্লাহ তোমার হয়ে যাবে তাদের পড়ে যেতে পারে সেজন্য কোন না খুব না মানুষকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা না

সবাই করলে খোদা করবে না কসম আল্লাহর বলছি কারণ হলো খোদা নিজেই আমার নবীকে জানিয়েছে নবী যারা আমার মাহবুবদের সাথে দুশ্মনী করে আমি আল্লাহ তাদের সাথে শত্রুতা করি আমি আল্লাহ জিহাদ ঘোষণা করি কি গো আমার কথা বুঝেছেন দল এভাবে ভাঙানোর চেষ্টা করে মানুষের ইমেজ নিয়ে কিন্তু ভিতরের খবর আমি বলছি

দাদা পীরের এই বাংলাতে দ্বিতীয় যে যতই যাই বলো আমার দাদা পীর মুসাদ্দিদে জামান তার দল আহলে সুন্নাতুল জামাতের দল হিজবুল্লাহ দল যেটা আল্লাহর দল আল্লাহ পাক রব্বুল আলামিনের মন দল তৈরি করেছে ব্যক্তি খারাপ হতে পারে খারাপ হতেই পারে ব্যক্তি একশো খারাপ হয়ে যেতে পারে তাতে আমার দাদা পীর তো খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে তাহলে তাহলে প্রিয় ভাইরা আমার নজয়ানেরা ও আজকে যুবক ভাইরা আমার আমি আপনাকে বলেছি গোড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নীতির উপরে দাঁড়িয়ে যাও ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইস্তাকামু তুমি নীতির উপরে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ কেউ থাকুক আর না থাকুক আমি আল্লাহ তোমার পাশে আছি আর আমার ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করব একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর সাহায্য যদি এসে যায় আল্লাহ সাহায্য আসলে পৃথিবীতে কেউ আপনাকে আর কিছুই করতে পারবে না আল্লাহর সাহায্য অবশ্যই অবশ্যই আসবে আর আল্লাহর সাহায্য আসা মানে জানবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য যেখানে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে কবুল ও মনসুর করে নেয় একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সেজন্য আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না আমি শুধু এতটুকুই কথা আপনাকে বললাম এই এতটুকুই কথা বললাম জ্ঞানী মানুষ

সেজন্যে আজকে আমি পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের একজন ন্যূনতম খাদেম দায়িত্বে আমি একটা খাদেম থেকে না তো একটা বড় দায়িত্ব পাওয়ার পরে এত বড় একটা কাজ সেজন্য কথাও বলি ধৈর্য রেখে কথা বলি যে কথাটা অনেক দূর গিয়ে পৌঁছে যাবে অনেক দূর পৌঁছে যাবে হ্যাঁ বাস্তবে তাই কথাটা অনেক দূর পৌঁছানোটা স্বাভাবিক তো আমি বলতে চাইছি জেনে রাখি বাংলার যত ওলামা আছে সমস্ত ওলামাকে আমি বিশেষ করে আমি আমি আমার পক্ষ থেকে বলছি এটাই বোর্ডের পক্ষ থেকে ওলামা বোর্ডের পক্ষ থেকে বলছি আপনি কাউকে ভালো না বাসতে কাউকে ভালো পছন্দ না হতে পারে কিন্তু জন সমাজে आम সমাজে সমালোচনা করে সমাজকে ধ্বংস করে দেবেন না এটা আমার দুহাত পড়ো জোরে নিবেদন আপনাদের কাছে আপনি প্রাইভেট আলোচনা করুন ওলামাদের নিয়ে একত্রিত হয়ে বসুন আলোচনা করুন ধরুয়া মিঠান না পারেন ছেড়ে দেন জনসমক্ষে গিয়ে ইমেজ নেবেন না শেষ হয়ে যাচ্ছে সমাজ এইটুকু কথা আমি বড় বলতে পারি এর থেকে বড় কিছু বলার আমার কিছু নেই আজ কে কোন পথে আছে এগুলো কি কখন দেখবে না যেহারে আমাদের দিকে তেড়ে আসছে এখন আমাদের একটাই দেখার আমরা মুসলমান ঠিক কি না আমরা মুসলমান আমাদের রব কে জোরে বলুন আমাদের কোরআন আমাদের গ্রন্থ আমরা এক কলে মার বিশ্বাসী সবাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি আমাদের আল্লাহ এক আমাদের কোরআন এক আমাদের নবী আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শেষ নবী আমাদের নবী এক তো আমরা এই পথের উপরে আছি এইটা দেখে এখন আমাদের পথ চলতে হবে বাকি থাকলো একটা কথা জি নীতিগত ব্যাপারে নীতিগত ব্যাপারে যদি আপনার সাথে আমার না হয় তাহলে মসজিদে ভিতরে আলোচনা করে নেব আমি আমার মাদ্রাসার মধ্যে আলোচনা করে নেব আমি নিজেদের মধ্যে আলোচনা করে নেব বাইরে গিয়ে চললাম করার কোনো জায়গা নেই আপনার সাথে আমার একমত না হতে পারি তাতে কিন্তু আজকে হচ্ছে কি জানেন কি বড় হুজুর হয়েছে বক্তব্য দিয়ে সুরা ফাতে আলহামদুলিল্লাহ বলে শুরু করে আউজুবিল্লা পড়লে বুঝতে পারা যায় যে কারণ না কারোর বিরুদ্ধে বলার জন্য পুরো তৈরি হয়ে হ্যাঁ আল্লাহ এরকম বলেছে এমন বলে দিয়েছে তোমার যদি লক্ষ্য হয় কেউ ভুল করেছে আমি একটা মশলা শিখিয়ে দিই আপনাকে মনে করুন আমি ভুল করেছি আমি আমার ভুল করেছি নবী পাক বললেন যদি তোমার বলতে হয় তাহলে তুমি সেই ভুলকে সংশোধন করার জন্য তুমি আদবের সাথে বলো তুমি আদবের সাথে বলো বলো তুমি বেআদব হয়ে কথা বলো না এমন আদবের সাথে তুমি কথা বলো যে যাতে আগামী দিনে সে যেন তোমার কথা শুনে সে ফিরে আসতে পারে তুমি তাকে বেয়সুতি করো না তুমি তাকে অপমান করো না আজকে কথা বললেই অপমান করছে এখন যদি বলো অপমান করছ তো আমি করব না কেন ও তুমি নিজেই তো বলছো আমি ভালো ভালো তাহলে ও খারাপ যদি হয় ও করতেই পারে তুমি ভালো জানো তুমি তাহলে করছো কেন তাহলে তুমি ভালো না তুমি শয়তানের জন্ম দাও কোনটা মাথা খারাপ হয়ে যায় এজন্য না ভাবনার বিষয় যাক যাক কথায় আর যাব না কথা আজকে মাদ্রাসার হজ অসুবিধা কথা একটুই দোয়া করে দেব সারারাত শুনেছেন জব্দ হয়ে গেছেন নাকি আমার আমার সকালবেলা দেয় কেন বলেন তো রাতে দিলে অনেক লোকজন থাকে বলি আপনারা একটু আগে আসেন তো বাচ্চাদের সামনে রেখে একটু দোয়া হবে একটু আগে চলে আসেন মাশাআল্লাহ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা

न

ধরে আল্লা বাগ আস্তে 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 আল্লাহবাগির কাছে বলে সেই পথে আমাদের চলার জন্যে আল্লাহর গাবিব আমাদের নির্দেশনা দিয়ে দিয়েছেন বান্দা মনে রাখো আমাকে চেনার জন্য কোরআনকে বড় আমাকে চেনার জন্যে কোরআন

নবী ভাগ সম্পর্ক আপনি একটু বলুন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব সম্পর্ক আপনি একটু বলুন কেমন চিনেন আম্মা জান হযরতে আয়েশা বনে চিনেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ও নবীর সাবেরা তোমরা কি কোরআন পড়োনি তোমরা কি খুলুকুল কোরআন তোমরা কি কোরআন পড়োনি কোরআনে যেমন তোমরা দেখেছো কোরআন যেমন তোমরা কোরআনকে তোমরা দেখেছো আমার রাসূলুল্লাহর আদর্শটাই পুরো কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনের মডেল হলেন আমার নবী এই কোরআনের মডেল কে আল্লাহর হাবিব বাস্তব মডেল আল্লাহ পাক প্রিয় নবীকে বাস্তব মডেল করেছেন কোরআনে নবীকে আল্লাহ পাক যে নবীকে কোরআনের মডেল বানিয়েছেন যে নবীকে মডেল তৈরি করেছেন আল্লাহ সেই সেই নবীকে নবীকে আল্লাহ বলেছেন নবী গো আমি আল্লাহ পাক যতদিন থাকবে এই কোরআন আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম জোরে বলুন হেফাজতের দায়িত্ব কে নিয়েছে আল্লাহ আল্লাহ তার পক্ষাল ধরে এটাই তোমার মডেলটা আমি আল্লাহ কেমন পর্যন্ত হেফাজত করব তোমার মডেলটা আমি আল্লাহ কেমন পর্যন্ত রেখে দেব ওগো আমার হাবিব আমার কোরআন রেখে দেব মানে তোমার মডেল আমি রেখে দেব নবী গো তুমি সর্বত্র থাকবে নামাজে থাকবে তুমি দোয়াতে থাকবে তুমি সর্ব অবস্থায় থাকবে আমি আল্লাহ আমার যে কোনো এবাদাত আমার এবাদতের মধ্যে তুমি সর্ব অবস্থায় নবী গো তুমি থাকবে সর্বোপরি ও আমার হাবিব তোমার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছে আমি আল্লাহ জান্নাতে যখন আমার বান্দা বান্দিকে আমি পাঠাবো জান্নাতে প্রবেশ করবে জান্নাতের ঘরের ভিতরে গিয়ে জান্নাতের ঘরের ভিতরে গিয়ে ওই জান্নাতে যত গাছ দেখবে ওই গাছের পাতায় পাতায় নবী গো তোমার নাম লেখা থাকবে জান্নাতের ভিতরে মানুষ কি আমার ডাকবে জান্নাতের ভিতরে মানুষ কি করবে জান্নাতের ভিতরে মানুষ মানুষের বাজার বসবে বাজার করে জান্নাতি বাজার বসাবো মানুষেরা এক বাজারে যাবে এক হাটে যাবে আমাদের দেশে যেমন হাট আছে জান্নাতে হাট বসবে দল দল হাটে যাবে বাজারে যাবে আল্লাহর হাবিব দয়ানবী বলেন ওই বাজারে গিয়ে কি কে করবে যেন মানুষ আমি নাবি পাক দয়ানবী আমি হাবিবুল্লাহ তারা ওই বাজার গিয়ে প্রতিযোগিতা করতে থাকবে আমার সানে দরুদ পড়ে আমি রসুল্লাহ দরুদ তেলাওয়াত করবে শরীফ পাঠ করবে যে যত দরুদ পাঠ করবে তার কত মর্যাদা সৌন্দর্য আরো বেড়ে যাবে আল্লাহ সর্বোচ্চ রেখেছেন সেই নবীকে মডেল হিসাবে দুনিয়ায় রাখার জন্য আল্লাহ রাখার জন্য। কোরআন যারা শিখবে আর যারা শেখাবে আল্লাহ শেখার ব্যবস্থা যারা করে দেবেন নবী তাই বলে গেলেন আমি রসুল্লাহ আমার পাঁচ জবানে তোমাদেরকে বলছি আমি নবী পাক হাবিবুল্লাহ বলে গেলাম যারা কোরআন পৃথিবীতে শেখানোর ব্যবস্থা করে দেয় তারা পৃথিবীতে সব থেকে উত্তম হয় রকম মানতা আল্লাহ মানা কোরআন আমি আল্লাহ পাক হাবিব বলছি পৃথিবীতে তারা উত্তম উত্তম শ্রেষ্ঠ মানুষেরা শ্রেষ্ঠ পৃথিবীতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দুনিয়াতে শ্রেষ্ঠ আপনি বলুন শ্রেষ্ঠ হতে চান না ভেঙে দেওয়া আল্লাহ পাকের হাবিব বললেন এরা শ্রেষ্ঠ পৃথিবীতে যারা এই পৃথিবীতে কোরআন রেখে দেওয়ার ব্যবস্থা করে যারা এই শিক্ষার ব্যবস্থা করে দেয় আর যারা শেখায় আল্লাহর হাবিব বললেন এরা শ্রেষ্ঠ উম্মাত আমার আমি নবী পাক আমার শ্রেষ্ঠ উম্মাত হিসাবে আমার সাথে করে আমি জান্নাতে নিয়ে যাব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সে জন্য নেই সেই মাটিতে বাঁচিয়ে রাখার জন্যে প্রতিষ্ঠানগুলো মাদ্রাসাগুলো সাথে আসলে সুরের মডেল তৈরি করা হয় যে নবীর মডেল তৈরি করা হয় আপনি কোন দিকে তাকাবেন না কারের দিকে তাকিয়ে লাভ নাই কে চালাবে আর কে চালাচ্ছে এগুলো নয় আপনি চিন্তা করুন চোখ বন্ধ করে আমি আমি একটা জীবনে নিয়াত করে নেব আল্লাহ আমি নবীর একটি মডেল বানাবো আল্লাহ তোমার নবীর মডেল বানাবো আল্লাহ আল্লাহর কাছেই নিয়াত করে একটা নিয়ে করুন আল্লাহ জীবনে চলে যাব আমার কি থাকবে জানি না কিছুই তো থাকবে না তোমার হাবিব বলেছেন তিনটে জিনিস থাকবে তার ভিতরে এই তো সাতকায় জারিয়া আমি যদি কিছু করে যাই একটা যদি মডেল বানিয়ে যাই আমার জন্য আপনার নবীর মডেল যদি করে যাই সাতকায় জারিয়া হয়ে যাবে আল্লাহ পাক বলেছেন এই সাতকা জারিয়া তুমি যদি করো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার এর সবটা কবরেতে আল্লাহ জারি রেখে দেবে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ জি আমি একটা কথা বলি আপনাকে ঘরের মানুষ আশেপাশে বলছে জি আমি আমি একটা ইনস্টিটিউট চালাই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট বিশ্বব্যাপী এক মিনিটের কথা বোঝেন সেই শিক্ষক যারা সব বিদেশে পৃথিবীতে তাদের শ্রেষ্ঠত্ব আছে এত মর্যাদা আছে শ্রেষ্ঠ মানুষগুলোকে যুক্ত করেছি চেষ্টা করে তারাই শিক্ষকতা করছে তো এই শিক্ষকতাটা সাধারণত এই শিখতে গেলে এই দেশে পাওয়া যাবে না বিদেশে যেতে হবে সেই জন্য অনলাইনের ব্যবস্থা যে ডিগ্রিটা করতে গেলে বিদেশে তো বিদেশের ওস্তাদ এখানে এনে রাখাও সম্ভব তাই তাদের সাথে সম্পর্ক করে এই ব্যবস্থা করা হয়েছে তো যেখানে এত আলেম পরে বললাম তো আলেমদের কাছ থেকে মাসিক একটা হাদিয়া নেওয়া হয় তো সেই হাদিয়াটা যতটা নেওয়া হয় তার আরো দুই ভাগ যোগ করে দিতে হয় যারা শিক্ষক তাদেরকে বেতন দিতে হয় বোঝাতে পারলে তার মানে এখন মাসে কম বেশি করে যা হাদিয়া পায় তার থেকে আরো দেখা গেল সত্তর আশি হাজার টাকা করে পার মাস এসটা দিতে হয় এই আট মাস দিয়ে আসছি কমাস মাস দিয়ে ওলামা বোর্ডের পক্ষ থেকে যেই দিক দেওয়া হচ্ছে তার মধ্যে এই অধমের একটা অংশ ভালোই যায় এমন যায় আমি রেগুলার জলসা করে মাহফিল করে দেখা যায় আমার পকেটে দশ টাকা তারপরের দিন থাকে না এরকম পরিস্থিতি কি বলে লোকে আমাকে আলেমরা জিজ্ঞাসা করে কেউ পিছনে বলে এত বড় দায়িত্ব নিয়ে কাজ করছে এত টাকা খরচ মাসে দেড় লক্ষ টাকা শুধু বেতনে যায় তো লাভ না হলে সব খরচ পড়ে অনেক টাকা লাভটা পাওয়া যায় অনলাইনে আমার খরচ কি তুমি পড়াও না দেখি খরচ কি দেখো তুমি এসো পড়াও তোমার দিচ্ছি শিক্ষকতা তুমি করো দেখি মূলধয়ের কথা কথা আর যিনি সময় দেবেন তার সময়ের মূল্য তো আছে উচ্চ শিক্ষার জন্য সময় দেবেন মূল্য দিতে হবে না হ্যাঁ সরকারি আপনি যান বড় বড় এতে এক লক্ষ টাকা দু লক্ষ টাকা বেতন তিন লক্ষ টাকা বেতন একটা বড় মাসে পঁচিশ লক্ষ টাকা বেতন আছে তা কথা হলো কি যে শিক্ষা মিশন থেকে ছাড়া পাওয়া যায় না যে শিক্ষা অন্য দেশ ছাড়া পাওয়া যাবে না এই রকম শিক্ষকরা শিক্ষকতা করাবে দেবে না তা লোকে বলে বলে তো যে চালায় সে জানে তো আজ যারা চালাচ্ছে এখানে তারা জানে পিছনে অনেক কথা বলতে চালানো যে কত কষ্ট চালিয়ে একবার দেখে সেজন্য পৃথিবীতে আমি বলবো সমালোচনা পর্যালোচনা থাকবে তারপরেও বলবো যদি আমরা রবির মডেল করতে চাই এর ভিতরে আমি এতগুলো ভাই আছেন আমি বলবো সাদকায়ে জারিয়া হিসাবে আমি শুধু একটা বলি জানো আমি সভা শান্তি করে যতটুকু দিতে পারি বা দি বা অন্য মানুষও দান দেয় একটা আশা যে এত আলেমরা যদি তৈরি হয় তা আগামী দিনে অন্তত কিছু না পেলেও মরে গেলে এরা একদিনের তরে হলেও দোয়া করবে কি করবে কি করবে না

উপরে ও সাজাচ্ছে তাই তো সব কমিটি কেকেন ডাকেন এখন সাজানোর পরে কে আছেন জলদি করে বলেন আল্লাহর কোন বান্দা আছেন বলেন আল্লাহর কোন বান্দা আছেন বলেন আপনার আব্বা আপনার বাপ আপনার দাদু আপনার দাদিমা নবী পাক বলেছেন নবী পাক বলেছেন তোমরা صدকা করো দান করো আব্বা মায়ের জন্য যখন কোন দান করবে বাপ মায়ের জন্য নিয়াত করো আব্বা মায়ের জন্য মুরব্বিদের জন্য নিয়াত করো তোমরা এই নিয়তে দান করলে তাদের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জান্নাতের খবর তাদের কবরে পৌঁছে দেন এবং অন্যান্য পাশের কবরবাসীরা বলতে থাকে হ্যারে তোমার এই যে খাবার আসছে কোথা থেকে তখনও বলতে থাকে খুশি হয়ে তুমি কি বুঝতে পারো নি আজ আমাদের গ্রামে সানে সবে আমার বেটা আমার নাতি আজকে আমার জন্য দান করেছে তে আল্লাহ বা খুশি হয়ে জান্নাতি খানা আমার জন্য পৌঁছে দিয়েছে হে ছেলেরা যুবকেরা আব্বা নাই মানা আপনার কি মন চায় না আপনার দানে আপনার আব্বা কবরে বসে আপনার দাদু কবরে বসে আপনার আজকে আল্লাহ পাকের কবরে আল্লাহ জান্নাতি খাবার সে পেতে পারে আল্লাহর আল্লাপ শান্তি দিতে এই এইরকম মন কি আপনার হয় না আব্বা মায়ের দোয়া পাবো মুরব্বিদের দোয়া পাবো কে আছেন একটু হাত তুলুন একটা হাজার টাকা করে দিয়ে শুরু করবে আল্লাহর আসতে এক হাজার টাকা কে আছেন বলুন দু হাজার টাকা কে আছেন বলুন পাঁচ হাজার টাকা বলুন বলুন যেমন টিপারেন আপনি আল্লাহ একদম মুরব্বিরা আপনি বলুন এক হাজার টাকা দেবেন নামটা দেবেন নবীর মডেল মানাবার জন্যই আল্লাহ রসুলের মডেল করবেন কে আছেন তাড়াতাড়ি করে জি জি একটু আশি আসবে সব কি রাতে দেওয়া হয়ে গেছে নাকি

কমিটির সভাপতি সাহেব কই বলেন কত দেবে কই ক্যাশিয়ার সাহেব বলেন কত দেবেন তাড়াতাড়ি বলেন আলহামদুলিল্লাহ বল। হ্যাঁ এক এক করে সব নাম লেখান নিয়াত করেন এক হাজার আলহামদুলিল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ না আল্লাহ তার আল্লাহ আমার যে যুবক ভাই আব্দুর রহমান ভাই দান করেছেন আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা অনেক উন্নতি দান করো আল্লাহ তার সম্মানটাকে অনেক বেশি দান করো আল্লাহ মা বাপের দোয়ানি করে দাও মুরুব্বীরা যারা কবরে চলে গেছেন আল্লাহ তোমার জান্নাতি খাবার তাদের নসিব করে দাও জোরে জোরে বলুন আল্লাহ আমি

এক হাজার টাকা আজকে আমি জীবনে যতদিন মাহফিল করছি হ্যাঁ আজকে সব থেকে একটা নতুন জিনিস দেখলাম এ কোনদিন কোনদিন এমন হয় দেখি যে রেহেল দান করছেন তো রেহেল অনেকজন দান করতে পারে সেটা বিষয় কিন্তু আজকের রেহেলটা মজাদার এই রেহেল এই দেখেন কি এটা অ্যালমোনিয়াম কিভাবে লাগে এইভাবেই তো ঠিক লাগেছি তো অ্যালমোনিয়ামের এই রেল কার্ডটা অ্যালুমিনিয়ামে কত সুন্দর হ্যাঁ এই কোম্পানি কোথায় গয়ে কোম্পানি নিজে হাতে ওর কোনো কোম্পানি নেই নিজে হাতি করে অ্যালুমিনিয়ামের কারখানার নাম কি সাহেব আলী শেখ আলহামদুলিল্লাহ আমার সাহেব আলী ভাই হ্যাঁ আমি সাহেব আলী ভাই নিজেই কাজ জানে তো গ্রামের সভা মাদ্রাসা রিসালে সব বড় शौक হ্যাঁ আচ্ছা 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 নিজে হাতেই করেছে আল্লাহ তার কাজে বরকত দাও তোমার কোরআন রাখার জন্য আল্লাহ এই যে এই যে রেহেল দান করেছে অ্যালমোনিয়ামের নিজে কাজ জানে তো নিজে ডিজাইন করেছে ডিজাইন মাস্টারও নিজে কি সুন্দর একটা মানে সাধারণত এমন তো আমরা দেখিনি তো আলহামদুলিল্লাহ এ তো অনেক দাম হওয়াটাই স্বাভাবিক এক হাজার টাকা দেখেন নিজে ফেরা বাড়ি এও তো তিন চারশো টাকা পাঁচশো টাকা করে দাম একটা একটা খুব সুন্দর আপনারা সব নেবেন পাঁচ পাঁচটা দিন আলহামদুলিল্লাহ আপনারা সবাই নেবেন হ্যাঁ ভাইয়ের কাছে বলবেন অর্ডার দেবেন বানিয়ে নেবেন শক করে কিনবেন শক করে একটা করে নেবেন এটা খুব দামি জিনিস আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া মাদ্রাসা আজকে যে ঐতিহাসিক দান এই যে রেহেল দান আল্লাহ তাআলা এই দানকে কবুল করে কোরআনের সম্মান সেই সম্মানের যে সম্মানের জিনিস যে রেহেলের উপরে থাকবে আল্লাহ কোরআনের সম্মানের খাতিরে বানিয়েছে আল্লাহ তার এরকম সম্মানিত করে দাও বলুন না আল্লাহ আল্লাহ তার আব্বা মাকে সম্মানিত করে দাও বলুন না আল্লাহ তার মুরব্বীরা যারা কবরে চলে গেছে তাদের কবরে জান্নাতি খানা পৌঁছে দেন বলুন না আল্লাহ আমার এক মাম একশো টাকা দিয়েছেন আল্লাহ এদানকে কবল করন আল্লাহ আমার মায়ের আব্বা মামুবিরা যারা কবরে চলে গেছেন আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন কে আছেন বাবা বলুন এক হাজার দেবেন আরেক আছেন বলুন বাবা এক হাজার দু হাজার দেবেন কমিটি ভাইদের প্রত্যেকের নাম আমি দেখতে চাইছি এখানে প্রত্যেকের নাম খাবার তো খাবে লোকটা পরের জিনিস আগে খাবার তৈরি করে নিতে হবে বলেন প্রত্যেকের নাম যারা সত্যিকারে কমিটিতে নাম আছে আমি সকলের নাম খাতাতে এখানে এই মুহূর্তে যে যেমনটি পারেন নাম রাখা এক হাজার এই মাদ্রাসার উন্নতির জন্য কে আছে তারপরেই তো ভালোবাসা তোমার তার পরেই তো ভালোবাসা জি আমাদের রোগ এইটা এইটা বড় রোগ সিসিলা মতদর্শী মানুষ আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনে যতদিন বেঁচেছেন পাঁচ হুজুর বীর কেবা যতদিন বেঁচেছেন নিজেদের অর্থ বস্তা বস্থা মানুষের হাদিয়া টাকা নিয়ে মাদ্রাসা বানিয়ে গেছেন মসজিদ বানিয়ে গেছে সেই মাদ্রাসা মসজিদ বড় বড় প্রতিষ্ঠান হয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলো আজও চলছে কিন্তু তারা কালের পরে এই সিলসিলার মানুষগুলো আমরা যারা আছি আমাদের আমি দেখেছি সবাতে দু লাখ পাঁচ লাখ টাকা খরচ করে দেবে বছরে বছরে এক লাখ টাকা খরচ করেছে নিজের এলাকায় একটা ভালো মানসা করতে পারিনি নিজের এলাকায় একটা মুক্ত বানাতে পারিনি ওদিকে কোনো লক্ষ্য নেই সবা হোক দু লাখ টাকা এক রাতে খায় করে দেবে কিন্তু একটা মাদ্রাসা সুন্দর করে না শাবাতে 5000 10000 20000 মানদার সাথে দেব না আহারে এই এই হলো আমাদের একটা বিশেষ চরিত্র বিশেষ একটা বিষয় আমি বলবো এ আদর্শ গুরিয়ে ফেলুন আপনি প্রতিষ্ঠান কেন্দ্র করে মাহফিল দিন মাহফিল দেওয়ার উদ্দেশ্য হোক প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য সেই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য সবাই শরীক হবেন আরে নাহলে কোরআনকে আপনি বাঁচানোর জন্য সহযোগিতা করলেন না এই কোরআনের আলো ফোটাবার জন্য সহযোগিতা হলো না ওই জন্য আজ এই মাহফিলে যে কজন আছি আমরা কি পারবো না এক হাজার আল্লাহ সব কিছু শেষ করে দেবে পারবো না পারবো না এক হাজার টাকা করে দিতে কি গো আলহামদুলিল্লাহ সকলে দেওয়া হয় আগে নাম লিখে দিতেছে আহা প্রিয় ভাইরা আমার আপনাদের গ্রাম আপনাদের প্রতিষ্ঠান আপনারা নামাজ পড়েন আপনারা সেখানে আসেন আপনারাই বসে রয়েছেন প্রতিষ্ঠানের হিসাব আছে প্রতিষ্ঠানের উন্নতির জন্য আপনাদের কাছে হাত পেতেছি ও প্রিয় ভাইরা আমার উপরে যদি থাকে তা কিন্তু আল্লাহ কোরআনের উপরে তো রাগ নাই আমি এক হাজার টাকা করে আপনাদের কাছে দাবি করেছি ভাই আমার কমিটির সেক্রেটারি সভাপতি তাদের নাম বলছি তারা নাম লেখায় না তা আমি দেব না তাহলে আসেন চলেন সালাম পরে করে দেব কি বলে সালাম পড়ে এখনই মোটামুটি দেওয়া হবে কোনো অসুবিধে নেই কমিটি তাদেরকে আগে এসে দিতে হবে একটা দেওয়ার মায়েরা বোনেরা যারা দেবেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এমন ভাবে যারা শরিক হতে চান দিয়ে দেন একশো টাকা দুশো টাকা দেখেন একটা বিষয় গ্রাম সম্পদ আপনার না দিলে আমার কিছু আসে অত কায়দা করে বোঝানোর দিন আর নেই সব বুঝে আর জিতাম তাই না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ নাতি পুত্রীর জন্য একশো টাকা দিয়েছে মারা গিয়েছে আরে দাদু নানারা কত ভালোবাসে ও আল্লাহ গো আজ নাতিপুতির জন্য পুতনির জন্যে আল্লাহ তাদের আল্লাহ কবুল করে না আল্লাহ গো দাদু না না জান আমরা দেখেছি নানা দাদুরা পেলে ভুকে জড়িয়ে ধরে আরে জান যান নিজের জীবন মনে করে কলিজার টুকরার মতো তাদেরকে সাথে করে নিয়ে বেড়ায় আল্লাহ আল্লাহ দাদু নানা না চায় আমার নাতিরা বড় হোক নাত্রীরা বড় হোক আল্লাহ গুলা করে আজকের যে দান করেছে বিনিময় আল্লাহ গুল আর মনের আশা তার নাতিপুদিকে আল্লাহ বড় করে দিও সমাজের বুকে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করে দিও বলুন আমি মাল গাজী 500 টাকা জোরে বারের মাল হবা নারী জি জি 500 টাকা করে বলেন 500 টাকা যদি দিয়ে থাকেন 500 টাকা করে 1000 টাকা করে 500 টাকা করে বলেন তাড়াতাড়ি আইয়ুব মোল্লা ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে জোরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা একটু মুখ খোলে ও ভাই একটু মুখ খোলে মার হাবাটা বলে হ্যাঁ বাড়িতে কি বলে দেশে যে ওখানে বলবে না নাকি একটু জোরে চিনলে বলে না রে দেখবি বাড়িতে বৌমা কি আসার সময় বলেছে যে আব্বা যাচ্ছে যাও কিছু বলবে না

একথা বলার অপেক্ষা হচ্ছে হ্যাঁ ধামাখালি কই ভাই ভাই আহা আলহামদুলিল্লা ধামাখালি থেকে এসে ভাই আমার আমার পাঁচশো টাকা দেবেন এ মাদেশাল না রে ভি ডামাখালি মাদেশ তো যাওয়ার কথা ছিল হ্যাঁ হ্যাঁ আমি যেতে পারি না যা খুব দুঃখ ওই মাস একবার যাওয়ার নিয়ে তা দাওয়াত করেছিল মাসে এই সালে সব যাই হোক আলহামদুলিল্লাহ ওখানে বড় প্রতিষ্ঠান আছে কত বড় প্রতিষ্ঠান জিজ্ঞাসা করে বিশাল বড় প্রতিষ্ঠান অনেক ছেলেরা আছে তাকে তো প্রতিষ্ঠানের ওখানে ভালোবাসা তার মানে আপনি আপনাদের প্রতি ভালোবাসা রেখেছেন দ্বন্দ্ব হবে মারপিট হবে অশান্তি হবে ঝগড়া হবে কমিটি এদিক ওদিক হবে সব হবে তারপরেও আমি ছাড়ব মাদ্রাসা তো আল্লাহর মাদ্রাসা তো আমার আমার গ্রামের সম্পদ আমি মাদ্রাসা ছাড়ব কেন অনেক কিছু হবে আমি মসজিদ ছাড়ব কেন এগুলো বোকামি এটা বোকামি সব গ্রামগুলোতে এরকম করে শেষ করে দেবেন না দ্বন্দ্ব হতে পারে দ্বন্দ্ব ছাড়া পৃথিবীতে মানুষ নেই পৃথিবীতে মানুষ আছে বলে আমার জানা নেই কোথায় দ্বন্দ্ব নেই কিন্তু আপনাকে আমি দেখাবো আমরা এক এক প্রতিষ্ঠানে যাইনি নাই হাজার হাজার প্রতিষ্ঠানে মাহফিল আমরা করি বড় বড় প্রতিষ্ঠানে আর বড় বড় দ্বন্দ্ব কোটি কোটি টাকা নিয়ে টানা টানি দ্বন্দ্ব কিন্তু সেই দ্বন্দ্বগুলো কেউ জানে না তারপরেও বলবো মনে রাখুন দ্বন্দ্ব বা থাকবে কেন সবার যদি নিয়ে থাকে আল্লাহর জন্য কাজ করব তাহলে কেন দ্বন্দ্ব থাকবে দাদু দাদি

কে সুন্দর রাখার জন্য এই প্রতিষ্ঠান কে সুন্দর রাখার জন্য এক হাজার টাকা পাঁচশো টাকা করে আপনাদের কাছে দাবি করেছি কমিটি যত ছেলেরা আছো তোমাদের কাছে আমি এক হাজার টাকা করে দাবি করছি তোমরা প্রত্যেকের নামটা লিখে দাও যে পারো দু হাজার দু হাজার নাম লেখাও সকল মানুষ শুনুক না এদের মিল আছে ভালোবাসা আছে

তাবার দেওয়া হবে ভিতরে চলে আসে সব মানে ভিতরে ভিতর থেকে দেওয়া হবে যখন দেওয়া শুরু হবে আর বাইরে থেকে ঢুকতে দেওয়া হবে সুতরাং সকলে ভিতরে চলে আসে আর তাবার আবার উনি দেওয়া হবে আমি ইকুনি দেওয়া আলহামদুলিল্লাহ যারা আছেন বাইরে দোকানে ফানে সব চলে আসে আল্লাহ আমার এক ভাই পঞ্চাশ টাকা দিয়েছেন এ দানকে কবুল করুন আমার এক মা পঞ্চাশ টাকা দিলেন এ দানকে কবুল করুন আল্লাহ খাস করে আল্লাহ যারা যে নিয়ত করে দিচ্ছেন এ নিয়তটাকে কবুল করে নিন কি না তোমার নাতি নাকি আল্লাহ গো এক বাপ জি পাঁচশো টাকা পাঠিয়েছেন বাচ্চাটা খুব শরীর খারাপ যাও আল্লাহ গো তাকে ভালো ভালো করে দাও আল্লাহ অসুস্থ শরীরটাকে সুস্থ করে দাও আয় আল্লাহ নগদ পাঁচশো টাকা পাঠিয়েছে আল্লাহ বাচ্চা ছেলে শরীর খারাপ মা বাপ আল্লাহ বড় কষ্ট পাচ্ছে আল্লাহ এই মা ফিলের রসিলা করে কোরআন রসিলা করে আল্লাহ তাকে ভালো করে দাও তার সুস্থ করে দাও সেবা কল্যাণ করে দেন জোরে বলুন আল্লাহ মামিন

আল্লাহ গাবা এক বাচ্চা নানার নামে 50 টাকা দিয়ে গেল আল্লাহ কে দান কে কবুল করুন দানকারীদের মাতা বিদা আল্লাহ কবরে হোক সুখে নুরে তাজ পরিয়ে খোদা তুল হাসরেতে